महालया की सुबह अलीपुर द्वार पैसेंजर ट्रेन में संस्कृति यात्रा का आयोजन। महालया के पूर्ण लग्न पर अलीपुर द्वार सांस्कृतिक संस्था की ओर से बामन हाट पैसेंजर ट्रेन में संस्कृति यात्रा का आयोजन किया गया। यह संस्कृति यात्रा बुधवार सुबह 6:20 में अलीपुर द्वार जंक्शन रेलवे स्टेशन से अप बामन हाट पैसेंजर ट्रेन में शुरू हुई। अलीपुर द्वार सांस्कृतिक संस्था पिछले 16 वर्षों से पितृपक्ष के बाद देवी पक्ष के स्वागत के लिए सांस्कृति यात्रा का आयोजन करती आ रही है। आज अलीपुर द्वार जंक्शन रेलवे स्टेशन पर सांस्कृतिक संस्था के कलाकारों ने नृत्य, गीत, कविता और बीरेंद्र कृष्ण भद्र के चंडी पाठ के साथ मृन्मय माँ के आगमन का स्वागत किया। सांस्कृतिक यात्रा ढोल और शंख की ध्वनि के साथ शुरू हुई। इसके बाद चलती ट्रेन में विभिन्न सांस्कृतिक कार्यक्रम आयोजित किए गए हैं। इस सांस्कृतिक कार्यक्रम में बच्चों के साथ अन्य कलाकार भी शामिल हुए। এই সংস্কৃতি যাত্রা খুব স্পেশাল একটা অনুষ্ঠান, আলিপুরদুয়ার জেলা তো বটেই, আমার যতদূর মনে হয় গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে এরকমভাবে কোনো সংস্কৃতি যাত্রা হয় কি না আমার জানা নেই। তো বিগত প্রায় 15-16 বছর ধরে এই সংস্কৃতি যাত্রা হয়ে চলেছে। তো ট্রেনটা যখন আলিপুরদুয়ার থেকে বামনহাট গোটা এই রাস্তাটা যায় ট্রেনের মধ্যে মহিষাসুর মর্দিনী যে মহালয়া আমরা রেডিওতে ছোটোবেলায় শুনতাম, তো সেই মহালয়ার বেশ খানিকটা অংশ এখানে মানে অনুষ্ঠিত করা হয়, স্তোত্র পাঠ করা হয়, যে ভাষ্য পাঠ যেটা আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের গলায় শুনতে পেতাম সেটারও কিছুটা অংশ এখানে পাঠ করা হয়, যে গানগুলো হতো মহালয়ার সে গানগুলো চেষ্টা করা হয়। তো এবং ট্রেনটা যেখানে যেখানে থাকবে সেই স্টেশনে সেখানকার লোকাল শিল্পীরা অনুষ্ঠান এসে পড়ে যান, তো এটা একটা বিরাট বড় ব্যাপার। এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগে। আমি বেশ কয়েক বছর ধরে যাচ্ছি, তো ভবিষ্যতেও চেষ্টা করবো এখানে যাওয়ার। এটা 2009 থেকে এটা 16তম। আমরা আগাম একটা বলে রাখি, আগাম আমরা আগামী বছর স্টেট আরেক স্টেটে চলে যাচ্ছি, আরেক স্টেট থেকে মানে পশ্চিমবাংলা থেকে আমরা আসামে ঢুকবো, ডুবরি অবধি আমাদের প্রোগ্রাম। এই অনুষ্ঠানে হচ্ছে আমরা পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনায় এই যে মুহূর্তকালটা, এই মুহূর্তকালটাকে স্মরণ করে আমরা চিরদিনই শুনে আসছি 1932 সন থেকে শুরু হয়েছিল যে মহিষাসুর মর্দিনী, সেই মহিষাসুর মর্দিনীকে আমরা এখানে অনুষ্ঠিত করি প্রতি বছর করি। এবং এটা করার পরে সবাই আগমনী গানের ইয়েতেই অনুষ্ঠানটা বামনহাট অবধি যায়। বামনহাটে গিয়ে ওখানে আমরা 40-45 মিনিট সময় পাই, সেই মধ্যে প্রচুর অনুষ্ঠান হয়, প্রচুর দর্শক ওখানে হয় এবং প্রতিটা স্টেশনে এই অনুষ্ঠান দেখার জন্য প্রচুর লোক ভিড় করে। এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। আর লোককে আমরা মানে আগাম শারদীয় যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা ইয়ে করি। মহিষাসুর মর্দিনী আগমনী গান, নাচ, আবৃত্তি, সমস্ত কিছু, হ্যাঁ, বামনহাট অবধি যাই এবং ব্যাক করি। হ্যাঁ, আমরা প্রত্যেক